তুই যে তবে বললি যে পরমপিতা যখন মানুষ হয়ে আসেন, ঈশ্বর যখন মানুষ হয়ে আসেন, সুশ্রী ঠাকুরের আইডিওলজি অনুযায়ী আমরা জানি যে ঈশ্বর মানুষ হয়ে আসা মানে ঐশ্বরিক গুণ সম্পন্ন মানুষ, ঐশ্বরিক গুণ রয়েছে, তার ম্যানিফেস্টেশন একজনের মধ্যে হয়েছে এমনভাবে, আমাদের প্রত্যেকের মধ্যেই কিছু না কিছুভাবে হয়েছে, তাই জন্যই আমরা এখন সার্ভাইভ করে আছি। যার মধ্যে এতটা পরিমাণে হয়ে রয়েছে যে তাকে দেখে মনে হচ্ছে যে, তাকে দেখে আমরা বুঝতে পারছি যে ইনিই হচ্ছে ঈশ্বর। এবং একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটা হচ্ছে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। তো এই ফ্রেজটা যখন আমরা পড়েছি ছোটোবেলায়, তখন আমরা একরকম মানে বুঝেছি যে মানুষের জাত যাই হোক, মানুষের রিলিজিয়ন যাই হোক, মানুষটাই আগে, তারপর তার রিলিজিয়ন হোক কি অকুপেশন হোক কি জাত যাই হোক, তারপরে মানুষটা আগে, মানুষকে আগে দেখতে হবে। শুধু ঠাকুরের আইডিওলজি নিয়ে, আইডিওলজি নিয়ে যখন আমরা চর্চা করি, তখন আমরা বুঝতে পারি এই ফ্রেজটার মানে কিছুটা অন্যরকম। এই ফ্রেজটার মানে হচ্ছে সবার উপর মানুষত্ব, মানে ওই ঈশ্বর ঈশ্বর বলছো, ঈশ্বর মানুষ হয়ে আসছে, তাকে দেখতে হবে, তাকে দেখেই বোঝা যাবে ঈশ্বর কেমন, না হলে বোঝা যাবে না। এবারে আমার কথাটা হচ্ছে, তাহলে আমরা এই ঐশ্বরিক গুণ এইগুলো নিয়ে, এইগুলো কী করে একটা মানে কনসেন্ট্রেটেড হয়ে একজন মানুষের মধ্যে চলে এলো, এটা তো সবার মধ্যে তো হচ্ছে না, সবার মধ্যে কিছু পার্টলি জিনিসটা ফুটে উঠছে, তার মধ্যে টোটালি ফুটে উঠছে, কেন ওই পার্থক্য, তার মধ্যেই কেন হলো এগুলোর যা আমি বলবো এক্স্যাক্টলি তো বলতে পারবো না। এক্স্যাক্টলি জানতে হলে মানুষকে নানা প্রসঙ্গ জাতীয় বই পড়ে দেখতে হবে, বা যিনি জানেন এরকম মানুষের সাথে চলে নিজেকেই বুঝতে হবে আলটিমেটলি। অবশ্যই এক হচ্ছে আমি পুরো জানি না, দ্বিতীয় হচ্ছে জানতে যাকে হবে তার নিজের খাটুনি আছে। আমার যেমন ফিজিক্সের বই পড়ে নিজেকে বুঝতে হবে, যতই ভালো টিচার হোক না কেন, এরকম ব্যাপারগুলো নিজেকে বোঝার অনুভবের বিষয়। আর ওই যে বললে মানুষ সত্য সবার উপর, যে তিনি একজন মানুষ, পুরুষোত্তম ঈশ্বর হয়ে আসে, এটাকে যখন মানুষ এমনি হিসাবেও নেয়, মানে যেরকমভাবে বোঝে যে মানুষকে সেবা করা মেন ঠেন, ঠিক আছে, সে মানুষকে কী করে সেবা করতে হবে সেটাও তো জানতে হয়, নাহলে তো হয় না, সেটাও একজন একদম ইকুইপড লোকের কাছে জানতে হয়। এই ইকুইপড লোক খুঁজতে খুঁজতেই দ্য মোস্ট ইকুইপডের কাছে দেখা হয় আমাদের, তারপরে গিয়ে আমরা সলিউশনে পৌঁছাই। ওইভাবে দেখলেও কিন্তু এখানেই পৌঁছাই, তাই না? সবার উপর মানুষত্ব বলতে যদি মানুষ এমনি মানুষকে সেবার কথাই বলে, তাহলেও কিন্তু এখানেই পৌঁছাই আমরা, যেভাবেই দেখি না কেন। এবার ব্যাপার হচ্ছে, নেচারে দেখা গেছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। যখন যখন নেসেসিটি এসছে, নেসেসিটিটা কিন্তু আমাদের মনেই এসছে, মনে কী করে নেসেসিটি এসছে, একটা ফিজিক্যাল প্রভাব কিন্তু থাকে। ফিজিক্যাল আর মন, ফিজিক আর সাইকি দুটো কিন্তু আলাদা করে দেখা যায় না হিসাব মতো, দুটো সবসময় চলছে। তা এইরকম দেখ করতে করতে যে যুগে যে প্রয়োজন হয় সেই রকম একটা ঢালা দেখা যায়, সেরকম একটা কালচার দেখা যায়। যখন একরকম ওয়ার্ল্ড ছিল আইস এজের সময়, তখন একরকম মানুষের প্রয়োজন ছিল, সেরম জাতীয় মানুষ। যখন ধরো রেনেসাঁস হচ্ছে সারা ওয়ার্ল্ডে, রিফর্মেশন হচ্ছে সারা ওয়ার্ল্ডে, তখন সেরম সেরম সাহিত্যিক, সেরম সেরম বৈজ্ঞানিক, সেরম সেরম পলিটিক্যাল পলিটিশিয়ান সব দেখা দিয়েছিল, মনে আছে? হ্যাঁ। কেন? আমি ওই ঈশ্বর পুরুষোত্তমকে ওইদিকে না আছে, আমি এই মানুষের এই নর্মাল এদের কথা ভাবি, এরা কী করে আসলো? হ্যাঁ, আসলো মানে কি, ট্রিমেন্ডাসলি আসলো, ইনবর্ন ট্যালেন্ট নিয়ে আসলো, তাই না? নাহলে হয় না অতটা, দেখা গেল পরিশ্রম করেও যেন ওখানে পৌঁছানো যাচ্ছে না ওই স্তরে, কী করে আসলো? এবং ভালো করে দেখা গেল তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার মা, তার মা, তার মা, এই যে একটা কালচার যাকে বলে, সবার উইলের মধ্যে একটা টোটাল উইল, একটা টোটাল একটা ধান্দা, টোটাল একটা কনসিয়াসনেস উঠে পড়ে লাগে একটা জিনিসকে পূরণ করার জন্য। আচ্ছা, এটা কিন্তু খেয়াল করেছো? এতে কিছু বাড়ির কালচারের ব্যাপারটা থাকে, একটা যখন অনেকগুলো লোক যখন একটা কমন ওয়ান্টের দিকে ঝোঁকে, সেটা ফুলফিল করার ইচ্ছাটা সবারই থাকে, কিন্তু তার মানে তাতে বাড়ির অ্যাটমসফিয়ারটাও ওরকম হয়ে যায়, তাই অ্যাকশানগুলোও ওরকম হয়ে যায়। এরকম জেনারেশন আফটার জেনারেশন সেই রকম অ্যাকশান ফলো করতে করতে সেগুলো কিছু তার ইনস্টিংক্টে কিন্তু গ্রথিতও হয়ে যায়, তাকি না? আর এটা একজনের হয় না, এটা বহু থেকে বহুজনের হয়, এটা তোমার হবে, আমার হবে, সবার হবে, আমাদের আবার ইন্টারঅ্যাকশন হবে, তাতে আবার একটু আরও গ্রো করবে। তোমার ইনস্টিংক্ট যদি বেশি ভালো হয়, তোমার মধ্যে বেশি গ্রো করবে,
তুমি আরেকজনের সাথে যাবে, তার হয়তো আরও বেশি গ্রো করবে। করতে করতে পাসিং চলে, ভাব পাস হয় বলতে গেলে। এটা মানে ভাব মানে সাইকিক ফিজিক সব এনভায়রনমেন্ট সব মিলে, জানি না বোঝানো যাচ্ছে নাকি, তুমি বুঝলেই আপাতত হবে। হ্যাঁ, তা এই এইভাবে পাস হয়, পাস হতে হতে। তাই এখানে তাহলে একটা আরেকটা জিনিস ভাইটাল যেটা ম্যাটার করছে, সেটা হচ্ছে আমি ক্যারিয়ার কেমন, আমার সিস্টেম কেমন। খালি ভাব জাগিয়ে দিলে হবে না, মালটা ঠিক থাকতে হবে, যত ভালো সফটওয়্যার হোক। র্যামটা খারাপ হলে কী করে হবে, হ্যাং করে যাবে কম্পিউটার, বন্ধ হয়ে যাবে দুমদাম করে যখন তখন। তেমনই আমার সিস্টেমটাকেও ভালো হতে হবে। তাই আমাদের বর্ণাশ্রম জেনেটিক্স এসব নিয়ে বিরাট সিনসিয়ার ছিলেন, গোত্র তাই না, এসব নিয়ে আমাদের ঋষিরা খুব সিনসিয়ার ছিলেন। আজকেও জেনেটিক্সে তাই বলে, মিলিটারি নিয়ে সেদিন তো আলোচনা হলো, লিনিয়েজে মিলিটারি থাকলে তার ফল কী হয়, সেরকমই। মানে তুই ভাবটাকে পাস করার কথা বলছিস, মানে সেটাকে তুই বলছিস যে একটা জেনারেশন থেকে একটা জেনারেশনে পাস করে দেওয়া বোঝাচ্ছে। হ্যাঁ, এবং সেটা শুধু তা না, একটা লিনিয়েজে যাচ্ছে তা না, এটা ভিতরেও যেমন হচ্ছে বাইরেও হচ্ছে। বাইরে ধরো আমার সাথে তোমার ইন্টারাকশান হচ্ছে, তোমার আলাদা লিনিয়েজ আমার আলাদা লিনিয়েজ, আমাদের ইন্টারাকশান হচ্ছে। ইন্টারাকশানের ফলে আমাদের লেভেলস উঁচু হচ্ছে, আমার হয়তো 40% রাইজ হচ্ছে। তোমার সিস্টেমটা ভালো, কে জানি সেটা পড়ে, তোর সিস্টেম বেশি ভালো, আমার সিস্টেমটা তুলনামূলক কম ভালো। তাতে তোমার সাথে ইন্টারাকশানের পর আমার সিস্টেম অনুযায়ী যতটা বাড়ে তোমার ইম্পালসে ততটা বাড়ল, তোমার আমার ইম্পালসে তোমার দেখা হলো আরও বেশি বাড়ল, ততটা ফ্লুইড তোমার সিস্টেমটা বেড়ে তুমি এটা নিয়ে এগিয়ে চললে। এখন সেটা তোমার কোনো কিছু চেঞ্জ যদি হয় ইন্টারনালি, সেটার বাইরে ফোকাস পড়বেই। আর বাইরে যদি ফোকাস পড়া মানে এনভায়রনমেন্টে সেটা কোনো না কোনোভাবে ছড়িয়ে যাবে, তোমার লেখা দিয়ে ছড়াতে পারে, তোমার আচরণ দেখে ছড়াতে পারে, এক্স্যাক্টলি। কারণ আমি আছি এক্স্যাক্টলি। এইভাবে যখন এটা আদি একটা স্ট্রং চাহিদা পরিবেশে ছড়িয়ে যায় এবং উপযুক্ত জায়গায় সেই ভাবগুলো ক্যাপচারও হয়, কীরকম ধরো সতীদাহ প্রথা ইত্যাদি যখন চলছে বাজে বাজে চলছে, ছড়িয়ে গেল, ক্যাপচারও হচ্ছে, কীরকম একটা পারফেক্ট সেন্টার যখন পায় ভালো মানুষ হয় যাদের মধ্যে ইনস্টিংটা ছিল, প্লাস সেই মানুষটার মধ্যে যখন ওই ভাবটা সে ক্যাপচার করে, সে বলে আমি এই চেঞ্জটা আনবো সোসাইটিতে, সে হয়ে গেল একটা প্রফিটের মতো, সেটা রিফর্মেশনের মুভমেন্টের স্পেশালিস্ট হয়ে গেল। সোসাইটিতে যে নিডটা ছিল সেটা ছড়িয়ে ছিটিয়েছিল, ইম্পালস বেড়ে 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 একটা পারফেক্ট জায়গা পেয়েছে, স্পট পেয়েছে, যে ফত করে ক্যাপচার করে নিয়েছে, করে ওটাকে অ্যাকশানে ফেলে দিয়েছে। আর এইভাবে এসেছে ফুলফিলমেন্ট, আর এই ফুলফিলমেন্ট দেখে তাকে আমরা মেসায়া বলে অভ্যর্থনা জানাচ্ছি, তাই না? এরকম এইগুলো হচ্ছে ছোটোখাটো নিড যেটা যুগের সাথে চেঞ্জ হয়। কয়েকটা নিড আছে না, একটা নিড আছে যে নিডটা কোনোদিন চেঞ্জ হয়নি, আদিকাল ধরে যে নিডটা চলে আসছে, যখন আমরা একটা সিঙ্গেল সেলড অ্যানিমাল এক কোষ প্রাণী ছিলাম তখন থেকে এটা আছে, আজকেও হুবহু রয়ে গেছে চাহিদা। সেটা হচ্ছে বাঁচা বাড়ার চাহিদা, দ্য ওয়ান্ট অফ এক্সপ্যানশন অ্যান্ড এক্সিস্টেন্স। এই চাহিদাটা তখন থেকে রয়ে গেছে প্রত্যেকের, প্রত্যেকের মানে প্রতিটা মানুষের, প্রতিটা প্রাণীর, প্রতিটা গাছের, সবার, এই সবার মিলে এই চাহিদাটা কিন্তু চলছেই। একটা সামান্য সোশ্যাল রিফর্মেশন ওরম বড় বড় প্রফিটকে জন্ম দিতে পারে, প্রফিট বলো যা বলো লিডার। তাহলে যে চাহিদাটা এত লক্ষ কোটি 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 জীবের মধ্যে বয়েল হচ্ছে, সেটা যখন ওই একই পদ্ধতিতে যখন কনসেন্ট্রিক হবে, তার পাওয়ারটা ইমাজিন করতে পারছো? সে হচ্ছে মোস্ট ইভলভড ফর্ম অফ বিইং অ্যাভেলেবেল ইন দিস প্ল্যানেট। আর যেটা সবচেয়ে বড় অ্যাভেলেবেল জিনিস আছে সেটাকে আমরা বলবো সবচেয়ে উঁচু। যখন মেরু পর্বত আমাদের দেখা ছিল সবচেয়ে লম্বা, বলবো ওই মেরু পর্বত হচ্ছে ঈশ্বরের জায়গা, হাইয়েস্ট লেভেল, ওর থেকে বেশি হয় না, দেখিনি। যেমন এভারেস্ট দেখতে পাচ্ছি, যেমন আছে বুর্জ খলিফা দেখছি, হায়েস্ট ফর্ম অফ বিল্ডিং, কারণ ওর থেকে বেশি হয়নি, দেখিনি। তেমন যে যুগে দ্য হায়েস্ট ফর্ম অফ ম্যানিফেস্টেশন অফ দিস ফুলফিলার অফ বিং অ্যান্ড বিকামিং হয়, এই যে আমাদের অস্তি বৃদ্ধি চাহিদার পরিপূরক সর্বোচ্চ স্তরে যার মধ্যে পাওয়া যায় আমরা তাকে অবতার করি, কারণ তার থেকে বড় কিছু পাই না। কেন? আর তার করাগুলো, তার বলা ভাবা অ্যাক্টিভিটি সব আমাদের ওই আদিম চাহিদার সাথে রেজোনেট করে। যখন জিসাস এসেছিল সবাই তখনকার সোশ্যাল অ্যাক্টিভিটির সাথে মিলিয়ে প্রেডিক্ট করছিল কীরকম হবে জিসাস,
তখন রোমের খুব অত্যাচার ছিল, তখন জিউসরা বলছে রোমকে হাঁটাতে আসছে সাদা ঘোড়া করে তরোয়াল নিয়ে, আর্মি লিডার জেনারেল এসেছে। তখন সে জিসাস বুঝি বলছে আই ডোন্ট কেয়ার, রোমান আর জিউ আমাদের জন্য, আমার জন্য আলাদা না। জিউ তোমরা এই কালচারটা ধরে রেখেছো, সহ্য করে গেছো, তাই তোমরা একটা আধার সৃষ্টি করতে পেরেছো যেখানে আমি জন্মাতে আমি পসিবল হয়েছি, কিন্তু আমি রোমের জন্য রোমের থেকে বাঁচাতে আসিনি, আমি ওই লিডার না সোশ্যাল রিফর্মেশনের, আমি ওই যখন তুমি আমি বাঁচিলে বিফোর এব্রাহাম আই ওয়াজ, তোমার এব্রাহামের মতো ওইসব করতে আসিনি, ওরা তো সামান্য এগিয়ে দিয়েছে র্যালি রেস, না আমার খেলা অনেক আগে থেকে চলছে, খেলা হচ্ছে বিফোর এব্রাহাম আই অ্যাম, আই ওয়াজ না, বিফোর এব্রাহাম আই অ্যাম, এব্রাহামের আগে থেকে আমি আছি, বিরাট লাইন। কিন্তু দেখতে গেলে জেসাস ছিলেন না, জেসাস মানুষ তো ছিলেন না, কেন জিসাস মানুষ থাকবে না? ও আচ্ছা, ওই সেন্সে বলছো ইব্রাহিমের আগে থেকে জিসাস তো মানুষ হিসেবে জন্মগ্রহণ করলেন। হ্যাঁ, তো আমি 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 তোর কথার সঙ্গে পুরোপুরি সহমত এবং বুঝতে পেরেছি সেটা আমি বুঝতে পেরেছি কিছুটা। আমি বলতে চাই যে জিসাস যে জন্মগ্রহণ করলেন, ওই মানুষটা, ওই ফর্ম অফ মানুষটা, সেই মানুষটা তো ছিলেন না, কারণ ওই সময় তার বাবা মা ছিলেন না, বাবা মা নামের সন্তান কী করে হবে? জিসাস আছেন অন্য ফর্মে। এইখানেই শ্রীকৃষ্ণ গীতায় এটাও অর্জুনকে বলছেন যে তুমি আমি এখন আছি, তুমি আমি আগেও ছিলাম, আমার মনে আছে তোমার মনে নেই। কিন্তু কিছু কিছু রিলিজিয়াস অর্গানাইজেশন থেকে এরকম বলা হয় যে শ্রীকৃষ্ণই হলেন দেবতাদের মধ্যে বস, অন্য অবতারটাও এসছেন, তারা তাদেরকেও মান্যগণ্য করতে হবে, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন মাথা, তারা হচ্ছেন কেউ হাত, কেউ পা, কেউ মুখ, এরকম, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন দি বস। তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়াচ্ছে? এতে আমি যা বুঝেছি, আমি যা বুঝি সেটাই বলছি, অর্গানাইজেশনে তারা বেশি জানতে পারেন, আমি জানি না। এবার আমরা যার মধ্যে যত বেশি ফুলফিলমেন্ট দেখি তাকে বড় বলে ভাবি, অবশ্যই এইটুকুই ডিফারেন্স। আর চাঁদ, এরা ঠাকুরকে যখন প্রশ্ন করা হয়েছে, ঠাকুর বলতেন তো সিম্পল কথা, প্রতিপাদের চাঁদ, পূর্ণিমার চাঁদ আর অমাবস্যার চাঁদ ডিফারেন্ট ভেরিয়েশন অফ দ্য সেম মুন, মুনটা ফট করে হাওয়া হয়ে গেলে জল ঠল সব উল্টোপাল্টা হয়ে যাবে, মুন আছে বলেই আমরা ঠিকঠাক বেশি আছি, জোয়ার ভাটা নিয়ে এটা চলছে, ওয়েদার টুয়েদার কন্ট্রোলড আছে, মুন আছে তাই চলছে। কিন্তু মুন সবসময় একইভাবে প্রকাশিত হয় না, কখনো আধা থাকে, কখনো এইটুকু থাকে, কখনো পুরো পূর্ণিমা নিয়ে থাকে। এখন যখন পূর্ণিমার চাঁদ তখন চাঁদের বেশি আলো জেনারেলি, আর যখন আধা চাঁদ তখন আধা আলো, তখন ওটাই দরকার, কিন্তু চাঁদ সবসময় পূর্ণ। হ্যাঁ, তো তেমন যিনি ওই আদিম আসক্তির সাথে রেজোনেট করে, তো মানুষই আসে, তাই মানুষ যতটা পারে ততটাই করে দেখাতে পারে এক্সটার্নালি, উড়ে ফট করে করতে তো দেখাতে পারে না, উড়তে যেতে পারে না, বা অ্যাটলিস্ট করে দেখার না, যদি পেটে থাকেন তাহলে আমরাও পারি, মানে প্রত্যেকটা হিউম্যানের মধ্যে সে ক্যাপাবিলিটি আছে। সেই সময় যতটা নিড হয়েছে তার সোসাইটিতে, তার এনভায়রনমেন্ট যতটা তিনি পৌঁছাতে পেরেছেন ততটাই দেখিয়েছেন। সূর্যর আলো যতটা চাঁদে পড়েছে আর্থে শ্যাডো হয়ে, ততটা রেজোনেট করেছে, ততটা আলো পাঠিয়েছে, রিফ্লেক্ট করেছে, সাথী নক্ষত্রের জল পাত্র বিশেষে ফল, যতটা আলো পড়েছে ততটা রিফ্লেক্ট করেছে। যখন পৃথিবী সরে যায়, জায়গাটা অন্যরকম থাকে, পুরোটা রিফ্লেক্ট করবে। তাই শ্রী শ্রী ঠাকুর বলেছেন স্ট্রংগেস্ট দ্য গার্ডেল মাইটিয়েস্ট দ্য প্রফেট, পরিবেষ্টনই যত শক্ত, যত স্ট্রং, সে প্রফেট তত স্ট্রং। শ্রীকৃষ্ণর পরিবেষ্টনী যদি তুমি দেখো কী পরিবেশ ছিল, ভয়ঙ্কর ঋষি ছড়াছড়ি, মুনি ঋষি ছড়াছড়ি, শ্রীকৃষ্ণের সাথে ডিবেট করতে আসলেও সেই লেভেলের ডিবেট হচ্ছে, অর্জুন প্রশ্ন করছে সেই লেভেলের প্রশ্ন, অর্জুন সাধক সেই লেভেলের, তিনি তত বড় ফুলফিলমেন্ট দিয়ে গেছেন, পুরুষোত্তম কখনো না ফুলফিল করে ছাড়েননি। রামকৃষ্ণদেবের কাছে যে লেভেলের প্রশ্ন করা হয়েছে সেই লেভেল অব দি স্যাটিসফাই, তার থেকে বেশি স্যাটিসফাই করে গেছেন। এখন অর্জুন আসলে তা অর্জুনকে ফুলফিল করতো সেরকমভাবে, যতটা দিয়েছো আলো ততটা রিফ্লেক্ট করেছে। শ্রী ঠাকুরের কাছে যখন মানুষ এসছে সেরকম অ্যান্সার দিয়েছেন, তার চেয়ে আরও বেশি। শ্রী ঠাকুর তো অদ্ভুত ব্যাপার, সেহেতু কাছ থেকে দেখতে পেরেছি আমরা, শ্রী ঠাকুর প্রশ্ন কুড়িয়ে কুড়িয়েও উত্তর বার করেছে। আবার এটা যদি ভালো করে দেখি, সে প্রশ্নগুলো তাদের মধ্যেই অন্তস্থিত ছিল, তার ভিতরকারই প্রশ্ন, পরিবেশে ছড়িয়ে ছিটে থাকা প্রশ্ন। তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে লেভেলের পরিবেশ সেই লেভেলের মানুষ, সেই লেভেলের পুরুষোত্তমের প্রকাশ। আবার আসলে যে লেভেলের মানুষ সেই লেভেলেরই পরিবেশ সৃষ্টি হয়। হ্যাঁ,
আলাদা না পরিবেশ, আমরা যখন বলি এনভায়রনমেন্টকে সার্ভ করছি আমরা ফার্স্টে বাদ দিই মানুষকে, তাই না? জীব সেবা, শিব জ্ঞানে জীব সেবা, জীব সেবা মানে কুকুর বিড়াল খাওয়ানো হয়ে যায়, মানুষের জীব কিন্তু ভুললে হবে না। আর যখন বিবেকানন্দ বলছেন শিব জ্ঞানে জীব সেবা, আর শিব সেবাই নেমে পড়লাম, শিবজ্ঞানটা কিন্তু নিই না, শিবজ্ঞানটা কোথায় পাবো? সবাই ভাবে শিব জ্ঞান মানে একটা জীবকে শিব জ্ঞান করে, মানে একটা জীবকে ওর মধ্যেই শিব রয়েছে এটা জেনে নিয়ে, এটা কি লোকে শিব জ্ঞান বলে? ভেরি গুড, ভেরি গুড। যদি তাই হয় এটাও করে না, করে জানি, কিন্তু এটাও পুরো হয় না, কোনো কিছুতেই পুরো যাই না আমরা, একটু এই যাই, এটা একটু যাই, ওটা একটু যাই। যখন জীব শিব জ্ঞানেই যদি বলি, প্রথমত শিবকে তার আগা মাথা কিছুই জানি না। হ্যাঁ, এটা আরেকটা ব্যাপার। তাহলে শিব জ্ঞান করবো কী করবো? কিন্তু শিব আছে, কে ভাং খাওয়া শিব আছে? শিবজ্ঞানে তো হলো না, কিরকম শিবজ্ঞান হলো এটা? আধা আধা শিবজ্ঞান, শিবজ্ঞানেই জীব সেবা হয়। আমি বলছি ওইর ভিতরে যে শিব আছে ওটাই সন্তুষ্ট থাকবে, আর আমার ছেলে অন্যরকম শিব আছে, তাহলে নিজের ভিতরেই ফুলফিলমেন্ট নেই, কোনো জানাই নি ব্যাপারটা। তাই আসলে এটা প্রবলেম হয়ে যায় আমরা শিবকে জানি না বলে। তাই শিব জ্ঞানটা কিন্তু অনেক দূরের ব্যাপার, শিবকে জানতে হয়। আমাদের মন্ত্রে আছে সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। শিব এমন একটা মানুষ, তিনি মঙ্গলের প্রতীক, মানুষ আদি যোগী, মানুষ কিন্তু বিয়িং, চার হাত, দুটো হাত, দুটো পা আছে, চুল আছে, কথা বলে, কাঁদে, দুঃখ পায়, হাসে, নাচ করে। ও ভগবান ওরমিতা হাওয়া বাতাস, ভিতরে হার্টবিট, ওরম ধরা কিছু হতো তাহলে করতো কেন, সব দেখাতো কেন, সব বিয়ে করতো কেন পার্বতীকে? সবই নর্মাল হয়। আবার সে এলিয়ান, এলিয়ানও যদি হয় ভাই মানুষের মতো এলি হতে হবে, তাহলে তাকে ফলো করা যাবে না, না না, তাহলে বলবো তার তো আর একটা মাথা আছে, আমি এই মাথায় কী করে করবো? তাই শিবজ্ঞানটা জানতে হবে, তারপরে ওইভাবে করে। এমনি জীব সেবা করি না, ভালো তো শিবজ্ঞানে জীব সেবা বলে কুকুর গানে কুকুর সেবা করে দুটো মিলিয়ে ফেললে তো হবে না, না একদম। তাই ওইসব ব্যাপার আছে, পুরুষোত্তমকে জানতে পারলে সেরকম শিব যে তাকে বুঝতে পারলে সেইভাবে আমরা তার ব্যাপারে জানতে পারি, তার ব্যাপারে বুঝতে পারি।